নমস্কার, সৌভাগ্যের একমাত্র দিশারি রাজশ্রী অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরও একবার জানাবো অনেক অনেক স্বাগত। আজকের এই অনুষ্ঠান করতে গিয়ে আবারও একবার সেই কথাটা ভীষণ রকমভাবে মনে পড়ছে যে যা হয় না কপাল গুণে তাই হয় ক্ষণের গুণে। ক্ষণ অর্থাৎ সময়, তিথি, নক্ষত্র আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা অনুভব করতে পারি। আর যারা এখনও অনুভব করেননি তাদের অবশ্যই অনুভব করতে হবে, কারণ পৃথিবীর প্রত্যেকটা ভালো জিনিস অনুভব করা ভীষণ রকমভাবে প্রয়োজন। এবং যারা নিজের উন্নতি চান, পাশাপাশি শিক্ষা বা চাকরি বা ব্যবসা বা বিবাহিত জীবন বা জীবনের যে কোনো প্রতিকূলতার সম্মুখীন হয়ে জয় হতে চান, তাদের অবশ্যই সময়, তিথি, নক্ষত্রকে কিন্তু কাজে লাগাতেই হবে। আজকে এই বিষয়টাকে নিয়ে আরও একবার কথা বলবো। আর রয়েছেন প্রত্যেক দিনের মতন আমাদের সকলের ভীষণ প্রিয় পছন্দের সেই মানুষটি, অর্থাৎ গণেশ সাধিকা রাজশ্রী দি। তাকে প্রথমেই জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। আর আমাদের বন্ধুদের জন্য বলবো অনলাইন কনসালটেন্সি কিন্তু এখনো চলছে। ফোন নাম্বার টিভি স্ক্রিনে আপনাদের জন্য 9330789557 এবং আরও একটি নাম্বার 9836935009। আমাদের বন্ধুদের একবার জানিয়ে রাখবো যে অনলাইন কনসালটেন্সি যেহেতু চলছে সেহেতু আপনাদের যোগাযোগ করতে হবে, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ অবশ্যই জানাতে হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং ভিডিও কলিংয়ের মাধ্যমে কথা বলবেন। দিদি, যে বিষয়ে আমরা আলোচনায় আসবো আবারও একটু জানতে চাইবো, তিথি নক্ষত্রের গুরুত্ব কতটা? যারা দীর্ঘদিন রাজশ্রীদের অনুষ্ঠান করছে আমার মনে হয় তারা ফিল করেছে, বা যারা আপনার কাছে এসেছে তারা তো অনুভব করেইছে। দেখুন, আমরা জীবনের প্রত্যেকটা কাজ শুভ সময় দেখে, শুভ তিথি দেখে করি প্রত্যেকটা কাজ। যখন কারো বিয়ে হচ্ছে তখন সবসময় কিন্তু নির্দিষ্ট দিনে শুধু না, নির্দিষ্ট লগ্নে হচ্ছে, এমন নয় যে হুট করে যে কোনো একটা দিনে বিয়ে হয়ে গেল, এটা না। যখন কারো উপনয়ন হচ্ছে, যখন কারো অন্নপ্রাশন হচ্ছে, সব কিছুর জন্য নির্দিষ্ট দিন আছে, নির্দিষ্ট তিথি আছে, নির্দিষ্ট সময় আছে। যখন কোনো বিয়ে হচ্ছে, বিয়ের সময়ও দেখবেন শুধু নির্দিষ্ট দিন নয়, নির্দিষ্ট লগ্নও কিন্তু আছে। যে কোনো কাজ, আমরা কোনো নতুন ব্যবসা স্টার্ট করছি, আমরা কোনো গৃহপ্রবেশ করছি, আমরা যা কিছু কাজ করছি প্রত্যেকটা কাজ কিন্তু আমরা সবসময় মনে করি যে আমরা একটা শুভ দিন, শুভ সময় দেখে সেই কাজটা শুরু করব। তো যখন আমরা গ্রহ সংস্কার করছি সেটা যদি আমরা শুভ দিন, শুভ সময় দেখে করি, তাহলে সেই কাজ থেকে আমরা আরও বেশি শুভত্ব লাভ করতে পারি, সেই কাজ থেকে আমরা অনেক বেশি শুভত্ব লাভ করতে পারি। তো যার জন্য আমি সবসময় মনে করি যে যখন গ্রহ সংস্কার করা হবে, গ্রহ পুজো করা হবে, কেন গ্রহ সংস্কার? যে ভাগ্য নিয়ে জন্মেছি সেই ভাগ্যের থেকে যখন সেই ভাগ্যের নেগেটিভিটির ঊর্ধ্বে উঠতে চাইছি, গ্রহ সংস্কার মানে, সবসময় আমি একটা কথা বলি যে গ্রহ সংস্কার মানে হচ্ছে দুটো কাজ। একটা হচ্ছে হরোস্কোপের কিছু গ্রহ থাকে যারা আমাদের জন্য ভীষণ শুভ, মানে আমি কথাটাকে সবসময় এইভাবে বলি বাবা মার মতো, কেন বাবা মার থেকে শুভ তো কেউ হয় না, ঠিক সেরকম কিছু গ্রহ থাকে যারা সবসময় বাবা মার মতো, যারা সবসময় আমাদের শুভ করতে পারে, শুভ ফল দিতে পারে। সেই গ্রহগুলো অনেক সময় হরোস্কোপে দেখা যায় হয়তো তারা ততখানি ভালো পজিশনে নেই। যেমন ধরুন আপনি এমন একটা বাবা মার কাছে জন্মেছেন, বাবা মা সব সন্তানকে ভালো রাখার চেষ্টা করে, কিন্তু এই ব্যাপারটা তো হয়, ধরুন কোনো বাবা মা খুব গরিব আর কোনো বাবা মা বিশাল ধনী, তো কি হয়, বা কোনো বাবা মা ভীষণ পাওয়ারফুল, তো যদি গরিব বাবা মা হয় তারা চাইলেও কিন্তু অনেক সময় সব কিছু ছেলে মেয়েকে প্রোভাইড করতে পারে না, দিতে পারে না। আবার যার হাতে প্রচুর অর্থ আছে বা যার হাতে প্রচুর পাওয়ার আছে সে তার ছেলে মেয়েকে মানে সব কিছু ভরিয়ে দিতে পারে। তো দেখুন, সব বাবা মাই সন্তানের মঙ্গলাকাঙ্ক্ষী এবং সবাই ভালোবাসে, কিন্তু এই যে আপনার কতটা ক্ষমতা আছে তার উপর কিন্তু আপনার সন্তানকে দেওয়া নেওয়াটা নির্ভর করছে। ঠিক সেই রকম গ্রহদের ক্ষেত্রে প্রযোজ্য, হরোস্কোপের শুভ গ্রহগুলি যদি বলবান হয় তাহলে তারা আপনাকে প্রচুর ভালো ফল দিতে পারে। আর অশুভ, আর একটা কথা হচ্ছে জীবনের ক্ষেত্রেও যেমন প্রযোজ্য যে শত্রুরা যেন আমাদের ক্ষতি করতে না পারে, ঠিক তেমনি হরোস্কোপের ক্ষেত্রেও কিছু গ্রহ থাকে যারা অশুভ, যারা শত্রুদের মতো। এটা একদম গ্রহ সংস্কারের উদ্দেশ্য হচ্ছে শুভ গ্রহগুলো যাতে বেশি শুভ ফল দিতে পারে, তাদেরকে আরও পাওয়ারফুল করা যাতে তাদের থেকে বেশি শুভ ফল পাওয়া যায়, এবং যারা শত্রু গ্রহ, যারা ক্ষতিকারক গ্রহ তারা যেন ক্ষতি করতে না পারে, তাদের
অশুভ প্রভাব থেকে রক্ষা পাওয়া, এটাই গ্রহ সংস্কার। এবার এই কাজটা আমরা কেন শুভ দিনে বা শুভ সময় করব না, যেহেতু সমস্ত কাজ আমরা শুভ দিনে শুভ সময় করি, তো এটাও এই কাজটাও এই যে গ্রহ সংস্কারের কাজটা এটাকেও আমি সবসময় মনে করি শুভ দিন শুভ সময় করা উচিত। প্রত্যেকটা দিনের মধ্যে কিছু শুভ সময় থাকে, কিন্তু কিছু কিছু দিন থাকে যেগুলো ভীষণভাবে পাওয়ারফুল দিন, ভীষণভাবে শক্তিশালী দিন। তো শক্তিশালী দিনে পাওয়ারফুল দিনে যদি আপনি আপনার গ্রহ সংস্কার করেন, সেই কাজটার ফল আরো শুভ হয়, আরো ফলদায়ী হয়। একদম, এটা ঠিক কথা যে বছরে এরকম শুভ সময় শুভ ক্ষণ বহু আছে, কিন্তু তার মধ্যে আমাকে দেখতে হবে আসন্ন শুভ সময়টা কখন। সামনে যদি অমাবস্যা আছে, এই সময়টাকে কি আমাদের এই নেগেটিভ কাজের থেকে প্রতিহার করার জন্য বা আমাদের গ্রহ সংস্কার করার জন্য, গ্রহ যোগের প্রতিকার করার জন্য আমরা বেছে নিতে পারি? অবশ্যই বেছে নিতে পারি, কেন আমাদের সামনে 16ই অক্টোবরের একটা অমাবস্যা রয়েছে। অমাবস্যা সব সময় বছরের অন্য দিন অপেক্ষা ভারী হয়, অন্য দিন অপেক্ষা পাওয়ারফুল হয়। সব সময় বছরে যে 365 দিন, তার মধ্যে যে 12টি বা 13টি অমাবস্যা, অমাবস্যা সব সময় ভারী এবং পাওয়ারফুল তিথি। এবং দেখুন, গ্রহ সংস্কারের এখানে একটা কথাও আছে, গ্রহ সংস্কার কেন, ওই যে কথাটা বললাম যে শুভ গ্রহদের শুভ ফল আরও বেশি, যে গ্রহরা আমাদের শুভ ফল দিতে পারে তাদের শুভত্ব বাড়ানোর চেষ্টা, এবং অশুভ গ্রহদোষ নাশ, অশুভ গ্রহদোষ নাশ মানে অশুভ গ্রহদোষের হাত থেকে রক্ষা। তো এইটার জন্য ভীষণভাবে অমাবস্যা বলবান, অমাবস্যা এত পাওয়ারফুল হয়, অমাবস্যা এত বলবান হয় অশুভ গ্রহদোষ নাশের জন্য, অশুভ গ্রহদোষ রক্ষার জন্য অমাবস্যা সবসময় ভারী এবং পাওয়ারফুল তিথি। একদম, এটা ভারী তিথি পাওয়ারফুল তিথি, যার জন্য এটা অশুভ গ্রহদোষ সংস্কারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হয়। একদম, সে কারণে যোগাযোগ তো অবশ্যই আপনাদের করতে হবে। জানেন, অনলাইন কনসালটেন্সি কিন্তু চলছে, অনেকগুলো ভালো সময় ভালো তিথি নক্ষত্রকে আপনারা কাজে লাগিয়েছেন, এবারও বিরত থাকবেন না। ফোন নাম্বার টিভি স্ক্রিনে আপনাদের জন্য যাচ্ছে, সেই নাম্বারে ফোন করে অবশ্যই কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে। দিদি, যে 16ই অক্টোবরের কথা আমাদের বলছিলেন, যে দিন কিন্তু আমাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধানের দিন, যেহেতু বন্ধুরা এখন অনলাইনে আপনার সাথে যোগাযোগ করছে দিদি, তো এই 16ই অক্টোবরের দিনটার জন্য তো অনলাইন অবশ্যই অনলাইন। দেখুন, আমি একটা কথা বলি, আমি যখন অনেকটা কিছু আস্তে আস্তে খুলতে শুরু করলো, আমি কিন্তু তখনই বলেছিলাম যে না, আমি মনে করি না এখনো খোলার সময় হয়েছে। এবং একটা চেম্বার মানে সেখানে অসংখ্য মানুষ আসেন, একটা ঘরে গাদাগাদি করে বসেন। এবং একটা কথা আপনাদের মনে রাখতে হবে, যারা আসছেন সকলের কিন্তু নিজস্ব যে 2-চাকা গাড়ি বা 4-চাকা গাড়ি সবার নেই, তারা কিন্তু পাবলিক ট্রান্সপোর্টেই আসছেন, এবং তার ফলে কোথা থেকে কার কি সংক্রমণ হবে, এটা দেখা গেল আপনি ভাগ্য ঠিক করতে এসে আপনি রোগ সংক্রামিত হয়ে গেলেন, এটা কখনোই কাম্য নয়। এবং আমার যেটা মানে আমার নিজস্ব যেটা ধারণা এবং যেটা প্রেডিকশন, সেটা হচ্ছে যে পুজোর পরে এই করোনা সংক্রমণ আরও বাড়বে, আরও বাড়বে। একদম, সেজন্য অবশ্যই এই পদ্ধতি ছাড়া আমরা এগোতে পারছি না, সুতরাং অনলাইন ছাড়া কোনো রাস্তা নেই। অবশ্যই, তাই অনলাইনে যোগাযোগ করতে হবে। এই কথাটা কিন্তু বর্তমানে আপনারা বুঝে গিয়েছেন, আপনারা স্বীকারও করে নিয়েছেন এবং আপনারা যোগাযোগও করছেন। এটা অনেক সহজ সিস্টেম, আপনাকে বাড়ি থেকে বেরোতে হলো না, কোথাও গিয়ে দেখুন চেম্বারে অনেকক্ষণ অপেক্ষা করার ব্যাপার থাকে, এখানে কোনো অপেক্ষা করার ব্যাপার নেই, আপনি আপনার নিজের বাড়িতে বসে সুন্দরভাবে নিজে আরাম করে বসে, কোথাও যেতে হচ্ছে না, কোথাও অপেক্ষা করতে হচ্ছে না, এটা অনেক সহজ সিস্টেম। এবং যেসব জায়গায় আমার চেম্বার নেই, বহু জায়গায় আমার পক্ষে 30 দিনে 30টা জায়গায় ঘুরি না আমি, আমার লিমিটেড চেম্বার, কিন্তু এখন অনলাইনের জন্য সবাই যোগাযোগ করতে পারছেন, যা যেখানে যেসব জায়গায় চেম্বার আছে তারাও পারছেন, যেসব জায়গায় কলকাতা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা, ভারতবর্ষের বিভিন্ন জায়গা এবং ভারতবর্ষের বাইরে থেকেও বহু মানুষ যোগাযোগ করছেন, সবাই পারছেন, এটা অনেক ইজি। অবশ্যই দিদি, আরও একটা বিষয় আমরা দেখেছি আমাদের বন্ধুদের থেকে, এটা জানা যে আমি আমার সম্বন্ধে যে কোনো দিন জানতে পারি, কিন্তু আমার যখন গ্রহ প্রতিকার বা গ্রহযোগের প্রতিকার হচ্ছে বা কোনো ক্রিয়া আমি করছি, তখন আমি বাবা ভালো সময় দেখেই করবো। সেজন্য অনেকে হয়তো আগে আপনার সাথে যোগাযোগ করেছে, কিন্তু প্রতিবিধানের বিষয়টাকে তুলে রেখেছিল, তারাও তো এই সময় অবশ্যই অনলাইনে অবশ্যই যোগাযোগ করতে পারে, অবশ্যই যোগাযোগ করতে পারে। 16ই অক্টোবর একটি বিরাট বড় অমাবস্যা, অবশ্যই এই দিনটিকে কাজে লাগানো যায়, একদম অবশ্যই কাজে লাগানো যায়। আরও একটা বিষয় থাকে যে বাজার থেকে কিনে আনা মানে একেবারে রেডি খাবার আর মায়ের হাতে তৈরি করা খাবার, এই দুটোর মধ্যে অনেক তফাত রয়েছে, কারণ মায়ের হাতে তৈরি করা খাবারটাকে আমরা হেলদি ফুড বলি আর বাইরে থেকে কিনে আনা খাবারটাকে আমরা আনহেলদি ফুড বলি। কারণ হচ্ছে এটা স্বাস্থ্যকে ভালো রাখে আর ওটা ভালো রাখে না। একই রকমভাবে আমরা বাজারে গেলাম, কোনো একটা পণ্য কিনে আনলাম, পণ্য হিসেবে প্রতিকার প্রতিবিধানকে কিনে আনলাম, সেটা আমার জীবনে
প্রতিকার কখনো প্রথম কথা হচ্ছে প্রতিকার কোনো পণ্য নয়, এটা কোনো, আমি সবসময় আমি যখন ক্লায়েন্টদের সাথে কথা বলি তখনও আমি একটা কথা বলি, এটা কিন্তু কোনো জিনিস কিনে আনা নয় যে আমি কিছু জিনিস কিনে আনছি, এটা নয়। এটা হচ্ছে ভক্তিতে প্রস্তুত শাস্ত্রীয় দ্রব্য, আধ্যাত্মিকতার মাধ্যমে প্রস্তুত শাস্ত্রীয় দ্রব্য, যার মাধ্যমে কি উদ্দেশ্যে করা হয় আমি আবারও বললাম, এটার যখন গ্রহ সংস্কার হয় তার দুটো উদ্দেশ্য, একটা হচ্ছে শুভ গ্রহদের, আপনার জন্য যে গ্রহরা শুভ তাদের বলবত্তা বাড়ানো, আপনার জন্য যে গ্রহরা অশুভ তারা যেন নেগেটিভ এফেক্ট তৈরি করতে না পারে, আপনার জীবনে ক্ষতি বা অশুভ প্রভাব আনতে না পারে। এটা ছাড়াও বিভিন্ন সময় মানুষ বিভিন্ন মনস্কামনার জন্য, ভালো বিবাহ, ভালো অর্থ, বিভিন্ন বিষয়ের জন্য, ভালো সাংসারিক জীবন, ছেলেমেয়ের পড়াশোনা, বিভিন্ন বিষয়ের জন্য গ্রহ সংস্কার করা হয়, তার জন্য বিভিন্ন বিশেষ পূজাও আছে আমাদের বোধ হয় সঙ্গে। হ্যাঁ একদম একদম, বন্ধুর সাথে চট করে কথা বলে নেবো। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি, আমি কে বলছি, হাওড়া থেকে বলছেন। কেমন লাগে অনুষ্ঠান দিদি ভাই? আমি দিদি ভাইয়ের অনুষ্ঠান খুব ভালো লাগে, আমি দীর্ঘদিন ধরে চেষ্টা করি যে কথা বলবো সেটা হয়ে ওঠে না, কিন্তু আজকে সত্যি আমি পেয়ে ভীষণ লাকি মনে হচ্ছে। আর আমার বন্ধুর কাছ থেকে আমি আরো শুনেছি, কারণ সে তার ছেলে চাকরি বাকরি যেন হচ্ছিল, মানে চাকরি চেষ্টা করছিল না, ঘুরে বেড়াচ্ছিল, দিদি কাছে গিয়ে তারপরে তার একটা চাকরি করছে, যদিও প্রাইভেট সেক্টরে করছে, নিজের মেয়ের জন্য, তাই তো? ভাসুরের মেয়ের মেয়ে, ঠিক আছে, বলুন। 15/9/1993 হ্যাঁ সময় বলুন, সকাল 6:28 কোথায়? হাওড়া। আচ্ছা আর কিছু বলার দরকার নেই। 15/9/1993 সেদিন ছিল বুধবার, 6:28। কন্যা লগ্ন সিংহ রাশি মঘা নক্ষত্র, জানা আছে? আচ্ছা, যেটা আমি বলবো হরোস্কোপ হরোস্কোপ প্রসঙ্গে সেটা হচ্ছে মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে দেখতে পাচ্ছি বক্রী অবস্থায় শনি রয়েছে কুম্ভে। আচ্ছা যেটা আমি বলবো হরোস্কোপ প্রসঙ্গে, লগ্নে বুধ মঙ্গল বৃহস্পতি, প্রথম কথা হচ্ছে লগ্নে যখন মঙ্গল অষ্টমপতি মঙ্গল, এটা একদম ভালো, এটা তো মাঙ্গলিক দোষ অবশ্যই, এবং অষ্টমপতি মঙ্গল লগ্নে, লগ্নপতি বুধ লগ্নে, বৃহস্পতি লগ্নে, তো এই অষ্টমপতি লগ্নে বুধের সঙ্গে থাকার ফলে ফার্স্ট কথা হচ্ছে এই মেয়ে প্রচণ্ড রাগী হবে, জেদি হবে, গোঁয়ার হবে ভীষণ, এর জীবনে মঙ্গল বুধ যোগে মানুষ ভীষণ প্রচণ্ড ক্রোধী হয়, ভুল ভাল ডিসিশন নেয়, উল্টো পাল্টা ডিসিশন নেয়, এবং এমন কাজ করে যেটাকে মেনে নেওয়া যায় না, মানে তার বুদ্ধি লোপ পায়, কোথাও তার বুদ্ধি বিবেচনা লোপ পায়। অষ্টমপতি মঙ্গলের সঙ্গে লগ্নপতি বুধের বুধের কানেকশন শুভ নয়, তার সঙ্গে রয়েছে বৃহস্পতি সপ্তমপতি, হরোস্কোপে পড়াশোনার ক্ষেত্র মধ্যম দেখছি, খুব ভালো বলতে পাচ্ছি না, হরোস্কোপে এই যে মঙ্গল বুধ বৃহস্পতির যোগ, এটা প্রচণ্ড রাগ দেবে, জেদ দেবে, হটকারী, ডিসিশন মেকিং উল্টো পাল্টা, ডিসিশন মেকিং, ডিসিশনের কোনো মাথা মুন্ডু নেই, এবং যেটা রয়েছে হরোস্কোপে কিন্তু বিয়ের জায়গাটাতেও সমস্যা রয়েছে, এবং এটা এটা এটাও আমি আপনাকে বলবো শুধু বিয়ের জায়গায় সমস্যা না, দেখা গেল ও নিজেই, মানে ও এমন কোনো সিদ্ধান্ত নিল, এমন কোনো ভুল সিদ্ধান্ত নিল যার জন্য ওর বিয়ের জায়গাটা নষ্ট হয়ে যাওয়া, বিয়েতে প্রচণ্ড সমস্যা হওয়া, এই জায়গাটাও দেখাচ্ছে। শনিভঙ্গ কালসর্পযোগ তৃতীয় নবম ভাবের ওপরে ভাগ্যভাব ভালো নয়, এবং সব থেকে বড় কথা এই মেয়ে নিজে নিজের সব থেকে বড় শত্রু, আপনি একটু শেয়ার করুন, বলুন এবারে। আমি দিদিকে শুধু এইটুকু বলবো, মনে হচ্ছে যেন আপনি ওকে কাছে দেখছেন ওর আচরণ। আচ্ছা মানে ওর সম্বন্ধে যা বলা হলো সব এক মিলল, তাই তো? হ্যাঁ। আচ্ছা তার মানে আমি শুধু একটা জানতে চাইছি দিদি, প্রচন্ড রাগী যেদি গুয়ার,
ভুল ভাল ডিসিশন। হ্যাঁ, প্রচন্ড রাগি, প্রচন্ড জেদি এবং অন্যায় আবদার, প্রচন্ড অন্যায়। হ্যাঁ, আপনি যেটা বলছেন যে রাগি জেদি থেকে আমি বলবো প্রচন্ড উচ্ছৃঙ্খল। হ্যাঁ, উচ্ছৃঙ্খল, এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ, উচ্ছৃঙ্খল এবং কি বলবো একটা মেয়েকে সে সংসার করতে গিয়েছে। আমি ওটাই জানতে চাইছিলাম যে বললেন দিদি জানতে চার আগে বলুন, ওই যে উচ্ছৃঙ্খলের কথা বললাম, নিজে নিজেই বিয়ে করেছিল, করার পক্ষে সে কিন্তু সেই জায়গাটা সম্পর্কটা ঠিক রাখতে পারেনি, এবং এই লাভ ম্যারেজ করার পরে আবার অন্য কোনো ছেলের সাথে মিশছে ওই বরের ঘরে থেকে, আবার পরের দিন আর একটা ছেলের সাথে মিশছে। এই যে উচ্ছৃঙ্খল জীবন যেমন, এই দিয়ে মানে একাধিক পুরুষের সাথে একই সময় জড়িয়ে যায়, এগুলো রয়েছে, এগুলো হরোস্কোপে ভীষণ ভাবে রয়েছে। আর ব্যাপারটা হচ্ছে কিরম বলতো, ওর ওর বিয়ে টেকার কথা নয়, কেন ওর লগ্নে মঙ্গল প্রবল মাঙ্গলিক দোষ করছে, সপ্তমপতি বৃহস্পতি তার সঙ্গে কানেকশন করছে, বিয়ে টেকার কথা নয়, সুস্থ স্বাভাবিক ডিসিশন নয়, নিজের ডিসিশনগুলো আত্মধ্বংসী, এমন এমন ডিসিশন নেয় যাতে ওর সাংঘাতিক ক্ষতি হবে। এবং ওর সেটাই ঘটনা, ও কারোর সঙ্গে একটা সুস্থভাবে ঘর সংসার করবে, সুস্থভাবে একটা বিবাহিত লাইফ কাটাবে, একেবারেই এটা না, মানে এর ভেতরে সেটাই কথা। এর সবসময় কি বলুন তো, আজ একে ভালো লাগলো, কাল মানে কোনো মতিস্থি নেই, আবার ধরুন কাউকে ভালো লাগলো, তার সঙ্গে একটা রিলেশন চলছে, আবার পরশুদিন মনে হতে পারে না একে আমার ভালো লাগছে না, একে ছেড়ে দাও, মানে এর ব্যাপারটা হচ্ছে চূড়ান্ত মতি, মানে মতিচ্ছন্নতা যেটাকে বলে। আর অসম্ভব খারাপ বিবাহিত লাইফ দেখাচ্ছে, কিন্তু সেটাও আমি বলবো বিবাহিত লাইফ যে খারাপ দেখাচ্ছে, বিয়ে সংক্রান্ত জায়গাটা বাড়াবাড়ি নেগেটিভ দেখাচ্ছে, সেটা কিন্তু তার অপোনেন্টের দিক থেকে প্রবলেম নয় যে তার স্বামী খারাপ বা তার বিয়ে হচ্ছে না, এই জাতীয় প্রবলেম না, এর দোষে সবকিছু, এর দোষে, এরই দোষ, তার হাজবেন্ডের দোষ নয়, বা অনেক সময় দেখা যায় শ্বশুরবাড়ির লোকের দোষ, এগুলো নয়, এর নিজের দোষ। আর হরোস্কোপে দেখুন, তৃতীয় নবম ভাবের ওপর কালসর্পযোগ, একাদশে শুক্র, আর লগ্নে এই যে মঙ্গল বুধ বৃহস্পতির যোগটা, এটা একটা জঘন্য যোগ। আবার দ্বাদশে রবিচন্দ্র এক ঘরে, তারা আবার শনিদৃষ্ট, তার ফলে মন মতির ঠিক নেই, চন্দ্র বীজযোগ করছে, রবি বীজযোগ করছে, কোনো কিছুর ঠিক নেই, খুব নেগেটিভ চার্ট, আমি এক কথায় বলবো ভীষণ নেগেটিভ চার্ট। দিদি আমি একটু কথা বলাই একটু, আমি জানতে চাইছি, আমি আপনার কাছে বলছি এটি কিছু করা সম্ভব, আমি আর একটু বলি ঘরে যেটা করে, মানে ও যে নিজের মা, তিনি মারা গেছেন, হ্যাঁ ওর মা মারা গেছেন, আপনি ওর, হ্যাঁ আপনি বললেন আমার ভাসুরজির জন্য ফোন করছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর মা মারা গেছেন, কিন্তু ওর বাবা যখন পরে আবার বিয়ে করেছেন, সেই মাটাকে তো সহ্য করতেই পারে না, হ্যাঁ একদমই সহ্য করতে পারে না, তো এবার ওকে না রাখা যাচ্ছে ঘরে, এবার বিয়ে দিলেও তো সেখানে টিকতে পারছে না, আমার বন্ধু হয় ওর মা, আমি সেটার জন্যই চিন্তা করছি যে বিয়ে কি করলে ওকে বিয়েটা দিয়ে টিকিয়ে রাখা যায়, কিছু করা যাবে। বুঝতে পেরেছি, আমিও আপনাকে এটাই বলবো, সেটা হচ্ছে যে ওর হরোস্কোপের গ্রহ সংস্কার ওকে শান্ত করতে হবে। দেখুন ওর হরোস্কোপের গ্রহ ভীষণ নেগেটিভ, ওর হরোস্কোপে অষ্টমপতি মঙ্গল লগ্নে, অষ্টমপতি মঙ্গল লগ্নে থাকা সবসময় সাংঘাতিক খারাপ, তার সঙ্গে লগ্নপতি বুধ এবং বৃহস্পতির মতো দুটো গ্রহ, তার ফলে কি হচ্ছে, বুদ্ধি লোপ পাচ্ছে, মানে কোনটা ভালো, বৃহস্পতি জ্ঞানের কারক, কোনটা মানে কোনটা ভালো কোনটা মন্দ সবকিছু লোপ পেয়ে যাচ্ছে, মানে ও কিছু বুঝতে পারছে না, মানে যা খুশি তাই করছে, যেমন খুশি করছে, হরোস্কোপে এই যে কথাগুলো আপনি বলছেন, বিয়ের ঠিক নেই, একাধিক বিয়ে মানে সেটাও টিকলো না, মানে সব ব্যাপারে একটা প্রবল ছন্নছাড়া ভাব। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে, এবং আমার যতদূর ধারণা, এই মেয়েকে হয়তো কিছু বললে সে কোনো কিছু ধারণও করবে না, আমার যত এই এর হরোস্কোপ যেটা বলছে, অসম্ভব উগ্র, তো সুতরাং কিছু আপনার কথায় বা কারো কথায় ও কিছু পড়বে ধারণ করবে এটা বলেও আমার মনে হয় না। তো যেটা করা যায় সেটা হচ্ছে ওকে কিচ্ছু না বলা, কিচ্ছু না জানানো, ওর হরোস্কোপের এই যে প্রবল নেগেটিভ গ্রহযোগগুলো এবং লগ্নে অষ্টমপতি লগ্নপতি যুক্ত, এর থেকে খারাপ পয়েন্ট আর কি আছে, আবার চতুর্থ তথা সপ্তমপতি বৃহস্পতি যুক্ত, বৃহস্পতি এবং বুধের মতো দুটো গ্রহ যারা সমস্ত রকম, বৃহস্পতি হচ্ছে জ্ঞান, বুধ হচ্ছে মানে তাৎক্ষণিক বুদ্ধি, ডিসিশন মেকিং, কোনটা করা উচিত কোনটা করা উচিত না, দুটো গ্রহই অষ্টমপতির প্রভাবে মঙ্গলের প্রভাবে টোটাল নষ্ট হয়ে গেছে। তো এই টোটাল জায়গাগুলোর সংস্কার, এবং সংস্কার করার পর ওকে তো ও তো কিছু পড়বে না বা ধারণ করবে না, সেটা কিন্তু আপনি যেহেতু ওর ওয়েলউইশার হয়ে আমাকে ফোন করছেন, আপনি যথেষ্ট দেখছি যে খুবই কনসার্ন ওর ব্যাপারে, তো আপনাকে বলবো যে এগুলো করে দেওয়া যাবে, এবং এগুলো করে দেওয়ার পরে আপনি সেগুলো একটু রেখে মেনটেন করবেন, প্লাস মাথা ঠান্ডার কাজ করা যায়, যাতে মাথা ঠান্ডা হয়, শান্ত হয়,
এবং যাতে ভবিষ্যতে সুস্থ স্বাভাবিকভাবে ও একটা সুখী দাম্পত্য জীবন কাটাতে পারে। আমি কিন্তু একটা কথা আবারও বলছি, ওর দাম্পত্য জীবন বা ওর হরোস্কোপে কোথাও অপোনেন্টের দিক থেকে প্রবলেম দেখাচ্ছে না, যে স্বামী খারাপ এসব দেখাচ্ছে না, ওই খারাপ। তো এইগুলোকে অবশ্যই গ্রহ সংস্কারের মাধ্যমে সংস্কার করা যায়, শীতলা পুজোর মাধ্যমে এগুলো মাথা ঠান্ডা করা যায়। আপনি যদি এটা করতে ইন্টারেস্টেড থাকেন এটা করে দেওয়া যাবে, কেন ও তো কিছু ধারণ করবে না। বেশ দিদিভাই, যোগাযোগ করতে হবে, একটু সঙ্গে থাকুন আর ফোন নাম্বারগুলো নোট করতে থাকুন, এবং মানে পুরোপুরি আর আপনাকে আমি, হ্যাঁ উনি সত্যি মায়ের মতোই দেখছি, মানে এরকম সত্যি খুব কম দেখা যায়, মানে আপনাকে উনি সত্যি সত্যি, হ্যাঁ খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, যে আপনি আপনার মেয়ে নয় কিন্তু আপনি নিজের মেয়ের মতো করে যে তার জন্য ভাবছেন, এটা বিশাল ভালো ব্যাপার। আপনি এটা করতে চাইলে আমাদের সামনের যে অমাবস্যাটা রয়েছে 16th অক্টোবর, আপনি ওইখানে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবেন। একদম। আরেকজন বন্ধু আছেন আমাদের সাথে কথা বলিনি, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে সোমা দাস বলছি। আচ্ছা বেশ, কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্পর্কে জানবো। অনুষ্ঠান ভালো লাগে তো? হ্যাঁ ভীষণ ভালো লাগে, আমার পরিচিত একজন গিয়েছিল, তার মেয়ের পড়াশোনা ঠিকঠাক হচ্ছিল না, মন ছিল না, ভীষণ অমনোযোগী হয়েছিল, দিদির কাছে গিয়ে তারপর প্রতিকার করে সে এখন ভালো আছে, সে এখন এমএ দিয়েছে, অনেকদিন আগে গিয়েছিল বছর তিনেক আগে। অমনোযোগী ছিল পড়াশোনায়, সেখানে মনোনিবেশ হয়েছে পড়াশোনায়, এখন মাস্টার ডিগ্রি করছে, মাস্টার ডিগ্রি উচ্চ শিক্ষা করছে। ঠিক আছে, আপনি কার সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়ের সম্পর্কে, ডেট অফ বার্থ বলুন, ডেট অফ বার্থ। হ্যাঁ 15/3/2003, 15/3/2003, হ্যাঁ 7/17, হ্যাঁ 7/17 সন্ধে, ইভিনিং 8/17, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কোথায় জন্ম? কোথায় জন্মস্থান? কালনা। কালনা, আচ্ছা আর কিছু বলার দরকার নেই। 15/3/2003 সেদিন ছিল শনিবার রাত 8/17, বর্ধমান। তুলা লগ্ন কর্কট রাশি অশ্লেষা নক্ষত্র জানা আছে? কন্যা লগ্ন জানতাম তো ম্যাডাম, তুলা লগ্ন না, ভুল জানতেন। আরেকবার আমি ডেট অফ বার্থ টাইমটা মেলাচ্ছি, যদি আমাদের হাতে সময় নেই। 15/3/2003 সেদিন ছিল শনিবার রাত 8/17, সন্ধে বা রাত যাই বলুন, 8/17, ইভিনিং 8/17, 7/17, 7/17। আচ্ছা দাঁড়ান এক মিনিট, একটা সেকেন্ড। এবার দেখা যাক, দাঁড়ান 7/17-তে, 7/17-তে মীন লগ্ন আছে। 15/3, ওফ সরি সরি, মানে তাড়াহুড়ো করতে কি আমাদের সময় নেই। আর আমাদের বন্ধুদের বলবো ফোন নাম্বারগুলো কিন্তু নোট করতে থাকবেন। কন্যা লগ্ন, কন্যা লগ্ন কর্কট রাশি অশ্লেষা নক্ষত্র হরোস্কোপে যেটা রয়েছে, বৃহস্পতি কর্কটে বক্রী অবস্থায় রয়েছে। আচ্ছা যেটা আমি বলবো হরোস্কোপ প্রসঙ্গে, এই হরোস্কোপে যেটা দেখা যাচ্ছে, চতুর্থভাবে অষ্টমপতি মঙ্গল, চতুর্থভাবে অষ্টমপতি মঙ্গল থাকলে এটা প্রবল মাঙ্গলিক দোষ, বিয়ের জন্য নেগেটিভ পয়েন্ট, পড়াশোনা ভালো হয় না। এই মেয়ের হরোস্কোপে যেটা রয়েছে, খুব মিডিওকার স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্ট, খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এটা বলতে পারছি না, আর্টস নিয়ে পড়াশোনা করার কথা, খুব ভালো মার্কস বা খুব ভালো নাম্বার করবে এটাও নয়। এবং যেটা অষ্টমপতি মঙ্গল চতুর্থে থাকার জন্য, এটা কিন্তু বিবাহের জন্য বাড়াবাড়ি নেগেটিভ পয়েন্ট, বিবাহিত লাইফে পরবর্তীতে বিবাহ দেয়া এবং পরবর্তী বিবাহিত লাইফ কোনোটাই শুভ দেখাচ্ছে না, চঞ্চলতা অস্থিরতা বেশি আছে। এবং খুব মিডিওকার স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্ট নয়, দারুণ ভালো পড়াশোনা করে বা দারুণ কিছু করছে না, জাস্ট মানে টেনে টুনে চলছে, মানে জাস্ট চলছে, খুব ভালো কিছু দেখছি না। সময় আর্টস নিয়ে পড়াশোনা করার কথা, আপনি এবার আপনি বলুন চট করে। হ্যাঁ হ্যাঁ দিদি ঠিকই বলেছেন, কিন্তু একটা রিলেশনে জড়িয়ে গেছে, ভীষণ খারাপ বিবাহের জায়গা, ভীষণ দিদি কিন্তু এই কথাটা বলেছেন, খারাপ বিবাহের জায়গা। আমি যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে যে এখান থেকে বেরিয়ে আসতে গেলে আপনি আমাদের অনলাইন কনসালটেন্সি নাম্বারে যোগাযোগ করুন, অবশ্যই এই সম্পর্ক থেকে বের করে আনা যাবে, 16ই অক্টোবরের অমাবস্যাটাকে কাজে লাগানো যাবে। একদম, দিদিকে ধন্যবাদ, ধন্যবাদ অবশ্যই আপনাদের, নমস্কার। গণেশ সাধিকার রাজশ্রীদি এখন আপনাদের হাতের নাগালে, ঘরে বসে লাইভ ভিডিও কলে রাজশ্রীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509, পরিষেবা চার্জেবল।